সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুবল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে এই চতুর্থ বিষয়ে জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে ইতোমধ্যে আমি নবম দশম শ্রেণীর এই চতুর্থ অধ্যায়ের উপর বেশ কয়েকটি লেকচার প্রদান করেছিলাম। আজকে এই শোষণের উপর এটি হচ্ছে প্রথম লেকচার। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবা। শিক্ষণফল আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, শোষণ কি তা জানতে পারবে, শোষণের প্রকারভেদ করতে পারবে, স্বাদ শোষণের ধাপ সমূহের ব্যাখ্যা করতে পারবে এবং স্বাদ শোষণের প্রবাহ চিত্র অঙ্কন করতে পারবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকের পাঠে যাওয়া যাক। তাহলে আজকের পাঠের বিষয়, আজকের পাঠের বিষয় শ্বসন বা রেসপিরেশন। তো প্রথমেই আমরা জেনে নেব শ্বসন বা রেসপিরেশন কাকে। শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে উৎসেচকের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি বা জল, কখনো ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এবং খাদ্যে আবদ্ধ স্থিতিক শক্তি গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে মুক্ত হয়, তাকে শ্বসন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শ্বসনের সংজ্ঞাটি জেনে নিলাম। এরপর আমরা শ্বসনের সমীকরণটি দেখব। তো শ্বসনের সমীকরণটি হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ এটি স্থিতি শক্তি, যেমন C6H12O6 প্লাস অক্সিজেন বিভিন্ন ধরনের এনজাইম ক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। এই শক্তির পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এক অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি তৈরি করে, এবং সেই সাথে যে শক্তি উৎপন্ন করে সেই শক্তির পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল অথবা 38 অণু এটিপি। এরপর শ্বসনের প্রকারভেদ। তা আমরা জানি শ্বসন মূলত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্বাদ শ্বসন, অপরটি হচ্ছে অবাত শ্বসন। তা প্রথমেই আমরা জেনে নেব স্বাদ শ্বসন কি বা অ্যারোবিক রেসপিরেশন কি। যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তুসমূহ অথবা যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু যেমন শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে স্বাদ শ্বসন বলে। তা স্বাদ শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া, অর্থাৎ স্বাদ শ্বসনের সামগ্রিক সমীকরণটি আমরা এভাবে দিতে পারি। সেটি হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস শক্তি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো গ্লুকোজ সেটি অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, পানি উৎপন্ন করে এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। তাহলে এটি হচ্ছে মূলত স্বাদ শোষণ। জেনে নেব অবাত শোষণ কি। তা অবাত শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শোষণ বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এবং
কার্বন ডাইঅক্সাইড ও সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন বলা হয়। তা অবাত শ্বসন প্রক্রিয়াটি হচ্ছে, যেমন গ্লুকোজ এনজাইমের উপস্থিতিতে জারিত হয়ে C2H5OH অথবা এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল অথবা ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি। তাই এক অণু গ্লুকোজ এখানে জারিত হয়ে 2 অণু ইথানল বা ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। যে পরিমাণ শক্তি উৎপন্ন করে সেই শক্তির পরিমাণ হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবাত শ্বসন প্রক্রিয়াটি মূলত ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব সবাত শ্বসনের ধাপ সমূহ। তা সবাত শ্বসনের ধাপ, দেখো সবাত শ্বসনের মূলত 4টি ধাপ বিদ্যমান, যথা গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, বা সংক্ষেপে এটিকে বলা হয় ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এরপর আমরা সবাত শ্বসনের ধাপ সমূহের বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তা প্রথমেই সবাত শ্বসনের ধাপের মধ্যে রয়েছে গ্লাইকোলাইসিস। তা গ্লাইকোলাইসিস হচ্ছে কি, এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই এই গ্লাইকোলাইসিস মূলত সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। এবং এই গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো মূলত কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাত শ্বসনের প্রথম ধাপ যে গ্লাইকোলাইসিস রয়েছে, এই গ্লাইকোলাইসিস সম্পর্কে, এরপরে রয়েছে সবাত শ্বসনের দ্বিতীয়তম ধাপ অর্থাৎ এসিটাইল কোয়ে সৃষ্টি। তা গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু এসিটাইল কোয়ে, 1 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 1 অণু NADH+ H+ অথবা NADH2 উৎপন্ন করে। অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে মূলত 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন করে। এবং এই ধাপটিও মূলত কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। তারপরের ধাপ রয়েছে তৃতীয় ধাপ বা ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন বলে একে ক্রেবস চক্র বলা হয়। এ পর্যায়ে এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এ চক্রে সকল বিক্রিয়াই মূলত মাইটোকন্ড্রিয়া সংঘটিত হয়। এই চক্রে এক অণু এসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2 এবং 1 অণু FADH2 এবং 1 অণু জিটিপি বা গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে। অর্থাৎ 2 অণু এসিটাইল কোয়ে থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2 এবং 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি উৎপন্ন করে। এরপর রয়েছে সবাত শ্বসনের সর্বশেষ ধাপ, এবং সর্বশেষ ধাপটি রয়েছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। উপরোক্ত 3টি ধাপে যে NADH2 অর্থাৎ বিজারিত ন্যাট NAD, FADH2 অর্থাৎ বিজারিত FAD উৎপন্ন হয়, এই ধাপে সেগুলো জারিত হয়ে ATP পানি উচ্চ শক্তি সমৃদ্ধ ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন করে। এই উচ্চ শক্তি সমৃদ্ধ ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয়, আর ইলেকট্রন প্রবাহতন্ত্রটি কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এই সবাত শ্বসনের যে 4টি ধাপ রয়েছে, এই 4টি ধাপের সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। এরপরে আমরা শিখব
এই চারটি ধাপের একটি প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্র থেকে আমরা এই চারটি ধাপের বর্ণনা দেওয়ার এবার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত আকারে। তো এখানে তোমরা অবশ্যই একটি শ্বসনের ধাপের প্রবাহ চিত্র অর্থাৎ সবাত শ্বসনের প্রবাহ চিত্র দেখতে পারতেছ। আমরা একটু চেষ্টা করব এই চিত্র অনুযায়ী সবাত শ্বসনের যে ধাপগুলো রয়েছে সেই ধাপ সমূহের বর্ণনা। প্রথমে দেখো এখানে গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে মূলত পাইরুভিক অ্যাসিড, এক অণু পাইরুভিক অ্যাসিড, এদিকে এক অণু পাইরুভিক অ্যাসিড, এদিকে হচ্ছে 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 আর এখানে 2 অণু এটিপি। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে, এবং এই প্রক্রিয়ায় 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয় এবং 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। এবং এই প্রক্রিয়াটি মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটতে পারে, এই জন্য এই গ্লাইকোলাইসিসকে সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায় বলে। এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি মূলত কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এরপরে রয়েছে অ্যাসিটাইল কো এর সৃষ্টি। তাই এই ধাপে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু NADH2, এখানে মূলত 2 অণু হয়ে গেছে কিন্তু 1 অণু NADH2 হবে উৎপন্ন করে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 উৎপন্ন হয় এবং এই ধাপটিও কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এরপরে রয়েছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। যেমন এক অণু অ্যাসিটাইল কোয়ে পাতার পত্ররন্ধ্রের ভিতর দিয়ে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু জিটিপি উৎপন্ন করে। অতএব 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাতার পত্ররন্ধ্রের ভিতরে প্রবেশ করে 2 আর 2 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি উৎপন্ন করে। এবং এই চক্রটি বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রেবস আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে এই চক্রটিকে ক্রেবস চক্র বলে এবং এই চক্রটি কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই সবাত শ্বসনের যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলোর বিস্তারিত বর্ণনা এবং এই ধাপগুলোর যে একটি প্রবাহ চিত্র রয়েছে সেই প্রবাহ চিত্র অনুসারে বা প্রবাহ চিত্র অনুযায়ী ধাপগুলোর বর্ণনা শিখলাম। তা তোমাদের জন্য আজকে বাসার কাজ থাকবে, তোমাদের জন্য বাসার কাজ শ্বসনের ধাপসমূহের ধারাবাহিক বর্ণনা দাও। এরপর রয়েছে শ্বসনের ধাপসমূহের প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মঙ্গলময় থাকো এবং সর্বদা সজাগ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।